প্রশ্ন করছেন কোন মসজিদের ইমাম যদি তাবিজ ঝাড়ফুক দেয় এবং পুরুষ মহিলাদের সরাসরি দেয় তবে তার পিছনে জামাতে নামাজ পড়া জায়েজ হবে উল্লেখ্য মহিলাদের সঙ্গে সে সরাসরি কথা বলে দেখুন মসজিদের ইমাম যদি কোরআন দিয়ে তাবিজ দেয় তাহলে তিনি গুনার কাজ করছেন শিরিক করেননি কারণ কোরআন দিয়ে তাবিজ দিলে শিরিক হয় না গুনা এটা কিন্তু জানার বিষয় তাবিজ যে ব্যবহার করছেন তিনি শিরিক করতেছেন আমি কিন্তু দুইটা বলেছি খেয়াল করবেন যিনি দিচ্ছেন এই পদ্ধতিটা শরীর সম্মত না আর যিনি শিরিক করতেছেন কেন কেন্লা ইসলাম শিরিক করেছে বলছেন মান আল্লাকা কাহ তামিমা তান তাবিজ নাম তামিমা নাম নিয়ে এই কোনো রকমের তৈরি করা ধোঁয়াশা অবস্থা তৈরি করা যায় না আমাদের দেশে তাবিজ বলে তামিমাই বোঝায় যেটা এর ভিতরে কোনো একটা প্যাকেটের ভিতরে ঢুকানো হয় তামা বা কিছু দস্তা বা রূপা বা কিছুর ভিতরে বা সোনারে হোক ঢুকানোর পরে যেটা লটকান হয় এটা নামে তামিমা আর তাবিজ হচ্ছে আওয়াজ রাজিম পড়া কুলারিজ ফালাক পড়া কুলার নাচ পড়া অথবা কোনো কিছু দিয়ে ফু দেয়া এগুলো তাওজ বলা হয় তাওজগগুলি আমাদের দেশের তামিমা হিসাবে প্রচলিত সুতরাং শব্দের মার পেশ দিয়ে এই এই বর্তমানে যে মাদুলি লটকানো হয় তাবিজ তাবিজ শব্দ যেহেতু অর্থ শুদ্ধ আছে এইদিকে মূল কাজটাকে জায়াজ করার কোনো সুযোগ নেই এটা হারামে থাকবে সুতরাং তাবিজ কোরআন দিয়ে তাবিজ দিয়াটা হারাম আর লটকানোটা শিরকের ছোট শিরক বড় শির্কের পর্যায়ে দুইটা একদিন একটা হবে যদি বিশ্বাস করে যে এইটা কেউ করলে এটা আল্লাহ তালা এর মাধ্যমে শেফা দেবে তাহলে ছোট শির্ক হবে আর যদি মনে করে যে এইটা ভালো করে দিবে তাহলে বড় শির্ক হয়ে যাবে সুতরাং তাবিজ ব্যবহারের এই বিস্তারিত জিনিসটা আমাদের জেনে নেওয়া উচিত আর যদি কোরআন অন্য কোনো দিয়ে তাবিজ দেয় নাম দিয়ে অথবা কোনো শয়তানের নাম দিয়ে কোনো কিছু দেয় তাবিজ দিয়ে গাছ দিয়ে বিভিন্ন রকমের জিনিস দিয়ে দেওয়া হয় অনেক সময় বিভিন্ন শিরকি নাম দেয় অনেক সময় আসাবে কাহাফের নাম দেয় তথাকথিত মিনার নাম দিয়ে দেয় ভর্তি করে দেয় এই জাতীয় জিনিস যদি কেউ দেয় তাহলে সেটা অবশ্যই সিরকি তাবিজ এতে কোনো সন্দেহ না যে দিচ্ছে সেও শিরিক করলো যে নিচ্ছে সেও শিরিক করলো এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ এই জন্য তাবিজ দেয় বিষয়টা যেহেতু একটা এয়া শব্দ সংক্ষিপ্ত শব্দ এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে যদি তিনি কোরআন দিয়ে তাবিজ দেন তাহলে তার পিসে চলা শুদ্ধ হবে তিনি হারাম কাজ করেছেন যদি তিনি ঝাড়ফুঁক দেয় ঝাড়ফুক দেওয়া যায় এটাতে কোনো সমস্যা নেই আর মহিলাকে যদি কোনো তিনি ঝাড়ফুঁক দেন তো তিনি হারাম কাজ করছেন মহিলাকে যদি তিনি সরাসরি দেন তাহলে হারাম কাজ করছেন আর যদি পর্দার থেকে দূরে থেকে দেন তাহলে সেটা হারাম কাজ হবে না কখনো কখনো রাকি লাগে মানুষের শয়তান আসর করলে তাদেরকে তাড়াতে হয় সেই ঝাড়ফুক লাগে তখন সে কী করবে বাধ্য হয়ে যদি দিতে হয় পুরুষ মানুষ পাওয়া না মানে তার মাহারাম না পাওয়া যায় তখন সেই সময় দিতে হবে কি করবেন কিন্তু সরাসরি দিতে পারবেন না সরাসরি তার দিকে তাকিয়ে থেকে তার কোনো কিছু দেখে পুঁ দেয়া সেটা হারাম হবে সেটা হারাম কাজ হবে কিন্তু তার পিছনে সলাধ হবে না এমনটি বলা যাবে না কারণ হারাম করলেই তার পিছনে সলাৎ হবে না তা না তবে তাকে বদলানোর চেষ্টা থাকতে হবে আপনার যে এরকম যারা এরকম অন্যায় কাজ করে বেড়াচ্ছে তাদের পিছনে সলাৎ করতে আপনার কিভাবে। আপনার এ আসবে না নিজে তার প্রতি কোনো রকমের মর্যাদাবোধ আসবে না এবং তার প্রতি সামান্যতম গ্রহণযোগ্যতা আসবে না তাহলে কীভাবে আপনি তার বিস্তারতা তাদের কোনো পরিবর্তনের চেষ্টা করতে হবে তবে যদি কোনো পড়তে হয় তাহলে পড়া জায়েজ হবে যদি যে যে সমস্ত শর্ত বলেছি সেই শর্তের মধ্যে যদি থাকে হ্যাঁ যদি শিরিক পর্যায়ে না চলে যায় শিরিক পর্যায়ে না চলে যায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন